ওকে সো সেকেন্ড ভিডিওতে ওয়েলকাম প্রথম ভিডিওতে আমরা দেখেছিলাম এসিও কি লোকাল এসিও কি ওই ব্যাপারগুলো সেকেন্ড ভিডিওতে আমরা যেটা করব আমরা বোঝার চেষ্টা করবো কোন ইন্ডাস্ট্রি এবং কোন সিটিকে টার্গেট করা উচিত সো আপনার যদি আপনি যদি মনে করার চেষ্টা করেন প্রথম ভিডিওতে আমরা ট্যাটু শপ ইন ডাবলিন এই এক্সাম্পলটা ইউজ করেছিলাম লোকাল এসিওর কাজ শুরু করার আগে আপনার দুইটা জিনিস খুব ভালো মতো মাথায় রাখতে হবে প্রথম জিনিসটা হলো কোন ইন্ডাস্ট্রিকে আমরা টার্গেট করবো ঠিক আছে এখানে ইন্ডাস্ট্রি ছিল ট্যাটু শপ আর সেকেন্ডটা হলো কোন জায়গাটাকে আমরা টার্গেট করবো জায়গাটা সবসময় হবে টাউন কখনও ইয়ে হবে না কখনো একটা বড় শহর হবে না ধরেন আমি যদি বাংলাদেশের এক্সাম্পলে বলি কখনো ঢাকা হবে না হবে ধরেন ধানমন্ডি সো যত ছোট করে টার্গেট করতে পারেন তত ভালো এই দুইটা ব্যাপার মাথায় রাখতে হবে আমাদের সবসময় যে কোন ইন্ডাস্ট্রি টার্গেট করা উচিত এবং কোন শহর টার্গেট করা উচিত প্রায় সব লোকালিসি এক্সপার্ট যেটা করে তারা হয় নর্থ আমেরিকান বা ইউরোপিয়ান কান্ট্রিগুলো টার্গেট করে কারণ নর্থ আমেরিকান এবং ইউরোপিয়ান কন্টিনেন্টগুলায় এই লোকাল এসিও সার্চ ব্যাপারটা আছে ধরেন বাংলাদেশে কারো বারবার ধরেন বাংলাদেশে কেউ চুল কাটবে ঠিক আছে এখন বাংলাদেশে যদি কেউ চুল কাটতে চায় সে কি গুগল করে যে কোথায় একটা বারবার ইন ঢাকা বা বারবার ইন ধানমন্ডি করে না তাই না কিন্তু বিদেশে সবাই করে বিদেশে সবারই যখনই কোনো ইনফরমেশান দরকার হয় সে গুগল করে এবং এই কারণে আমরা স হয় নর্থ আমেরিকান বা ইউরোপিয়ান মার্কেট টার্গেট করবো সময় ইউরোপে আপনি জানেন তিরিশটার মতো দেশ আছে এবং নর্থ আমেরিকায় আমেরিকাই বিশাল একটা দেশ এবং ওই দেশের অনেক স্টেট অনেক স্টেটের প্রত্যেকটার অনেক সিটি এবং টাউন সেগুলোর কোনো একটা টার্গেট করলেই আপনি বেশ ভালো রেজাল্ট পাবেন সো আমি আপনাকে প্রথমেই বলি কোন ইন্ডাস্ট্রিগুলো টার্গেট করা উচিত না যেই ইন্ডাস্ট্রিগুলো টার্গেট করা উচিত না তার মধ্যে প্রথমেই আছে ডেন্টিস্ট বা ডক্টর রিলেটেড বেশিরভাগ জিনিস কারণ এগুলো এগুলো খুব প্রফিটেবল একটা ডেন্টিস্টের সাথে যদি আপনি একটা চুক্তিতে আসতে পারেন যে ধরেন ডেন্টিস্ট ইন কথার কথা আমরা আমেরিকার একটা সিটি নেই এই যে ওহাইও আমরা কথার কথা ওহাইও যদি নেই আমরা এই যে সাতশো বিশ পার মান্থ না এই এই ওহাইওর ডেন্টিস্ট এই কিওয়ার্ডটার জন্য আপনি যদি একজন ডেন্টিস্টের একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করে দিতে পারেন সে খুব সহজে আপনাকে মাসে সাত থেকে দশ হাজার ডলার দিবে কারণ এই এই কিওয়ার্ডটার ভলিউম কম সাতশো কিন্তু ভ্যালু অনেক বেশি কারণ যদিও মান্থলি চার্জ ভলিউম কম কিন্তু প্রত্যেকে যখন ডেন্টিস্টের কাছে যায় সে ডেন্টিস্টকে অনেক টাকা দেয় সো যেহেতু ভ্যালু বেশি সেহেতু আপনার দামটাও বেড়ে যাবে তো প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে আমাদের কোন ইন্ডাস্ট্রি সিলেক্ট করা উচিত এটা বুঝতে হবে ইন্ডাস্ট্রি সিলেক্ট করার মধ্যে আমি সবসময় প্রেফার করি এমন ইন্ডাস্ট্রি যেটা কম্পিটিশন খুব কম সো ডেন্টিস্ট না প্লাম্বার না রেস্টুরেন্ট না বা ধরেন ইনভেস্টমেন্ট ব্যাংকার না রিয়েল এস্টেট এজেন্ট না এগুলার না ওকে ছোটো ছোটো ইন্ডাস্ট্রি টার্গেট করবেন যেমন ধরেন ট্যাটু শপ ইন ডাবলিন চাইনিজ রেস্টুরেন্ট ইন নিউ ইয়র্কের ছোটো একটা শহরে নাম মনে পড়ছে না এখন শহরের তো যাই বেসিক্যালি আপনি ছোটো শহর এবং ছোটো ইন্ডাস্ট্রি টার্গেট করবেন এটা আমাদের টার্গেট এটা আমাদের লক্ষ্য হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে ব্রিটানিকা ডট কমের একটা লিস্ট আছে এই লিস্টটা হলো সিটি আর টাউনের এটা আমি আপনি যেই ভিডিওটা দেখছেন এই ভিডিওর নিচে আমি এই আর্টিকেলের মধ্যে কোথাও এই লিঙ্কটা দিয়ে দেবো এখানে আমেরিকার সব সিটির লিস্ট আছে সো এগুলো হলো স্টেট অ্যালাবামা তারপরে অ্যালাস্কা এগুলা স্টেট আর এই যে যে স্টেটের ভিতরে যেগুলো এগুলো হলো সিটি আমরা সবসময় সিটি লেভেলে টার্গেট করব ঠিক আছে তো অ্যালেকজান্ডার সিটি তো প্রথম কাজ যেটা আপনার সেটা হলো আপনি এই লিস্টটা ওপেন করবেন এবং এরকম একটা গুগল বার ওপেন করবেন মেকশিওর যে গুগলে আপনার কিওয়ার্ড এভরিওয়ার এক্সটেনশনটা ইনস্টল করা আছে যেটা করবেন আপনি ধরেন আমরা প্রথম থেকে নিই অ্যালেকজান্ডার সিটি আমরা প্রথমে ইন্ডাস্ট্রি টার্গেট করব ঠিক আছে সো ইন্ডাস্ট্রি আমি ধরলাম আমরা ট্যাটু শপের এক্সাম্পলটাই থাকি ট্যাটু শপ ইন অ্যালেকজান্ডার অ্যালেকজান্ডার বানানটা দেখে নিই আমি অ্যালেকজান্ডার ডি ইয়ার সিটি ভলিউম দেখেছেন জিরো তার মানে কোনো ভলিউম নেই যখন দেখবেন কোনো ভলিউম নেই তখন আপনি নিচে চলে যাবেন নিচে চলে গেলে দেখবেন এখানে আরও কিছু সার্চ রেজাল্ট আছে ওগুলোর কোনোটার ভলিউম আছে নাকি এটা একটু দেখবেন যেমন ধরুন এই যে ট্যাটু শপস নেয়ারমি তো থাকবেই ওটা ওটা বাদ কারণ নেয়ারমিটা ভ্যারি করবে আপনি কোন জায়গায় আছেন তার উপর সো ওটা কখনও আমরা কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারি না আমরা দেখতে পাচ্ছি যে এক্স ট্যাটু আইডিয়াস ইত্যাদি ইত্যাদি সো এটা কোনো ভালো কিওয়ার্ড নেই সো আমরা যেটা করব আমরা এর পরেরটায় চলে যাব পরেটা যেতে 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 আমি যদি একটা পপুলার শহর নেই আপনাদের জন্য ধরেন কথার কথা আমি নিলাম উম ফ্লোরিডা কথার কথা সাতশো দেখেছেন সো এটা খুব ভালো একটা ইন্ডাস্ট্রি হবে টার্গেট করার জন্য একই ভাবে আপনি প্রত্যেকটা সিটি নিয়ে খেলবেন প্রত্যেকটা সিটি এবং বিভিন্ন বিভিন্ন ইন্ডাস্ট্রি নিয়ে খেলবেন খেলে দেখবেন যে খেলবেন বলতে আমি বোঝাচ্ছি রিসার্চ করবেন করে দেখবেন যে কোনগুলো আপনার জন্য ফিজিবল মনে হয় যে হ্যাঁ এটার কম ভলিউম কখনোই এক হাজারের বেশি এগুলা যাবেন না ভলিউম সময় দুইশো থেকে এক হাজার থেকে সাতশো আটশো এর আশপাশে থাকার চেষ্টা করবেন কারণ ক্ষেত্রে কম্পিটিশনও অনেক কম হবে এবং ক্লায়েন্টদের কে খুঁজে পাওয়ার কারণ আপনি ছাড়াও আরও অনেক এসিও এক্সপার্ট এইসব ক্লায়েন্টদের টার্গেট করছে তাই না সো আপনি যদি একটু কম কম্পিটিশনের কিছু খুঁজে বের করতে পারেন তাহলে অনেক সহজ হয় কাজ পাওয়া তো এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ এর পরের ভিডিওতে আমরা যেটা করবো আমরা কথা বলবো যে কীভাবে ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করা যায় এবং কীভাবে তাদের পেমেন্টগুলো নেওয়া যায় সো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে